সবাই কেমন আছেন? আজকে ভিডিওটি এখানেই শুরু করছি। আর আমার চন্দ্রমল্লিকা গাছের ফুলের শুভেচ্ছা সবাইকে। দেখুন আমার ফুল গাছে কেমন ফুল এসেছে, এবার পুরো বাগান হয়ে গেছে, প্রচুর ফুল ফুটেছে। যখন আমি আগে দেখেছিলাম তখন গাছগুলো ছোট ছিল, চাইলে সে ভিডিও আপনারা দেখে আসতে পারেন। এখন ফুলে ভরে গেছে। আর বাবা আজকে এনেছে মাছ, তার সঙ্গে একটা বাটখারা ফ্রি, অর্থাৎ চলে এসেছে। উনি হয়তো বুঝতেও পারেননি, এখানে কিছু মাছ এনেছে, পুঁটি, তারপর বাচা আছে, বাটা আছে, একটা আর আছে। আজকে মাছ রান্না হবে না আমাদের, রেখে দেবো সবগুলো। আর এখানে আমাদের মিয়া বাচ্চা কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছে, দেখুন কি সুন্দর। আর আমি আজ এখানে একটু রান্না করব, টমেটোর চাটনি, তেলে ফোড়ন দিয়েছি, সর্ষে, একটা লঙ্কা আর একটু মৌরি, এরপর টুকরো করে কাটা টমেটোগুলো দিয়ে দেব। আপনারা কে কে টমেটোর চাটনি এইভাবে বাড়িতে রান্না করেন অবশ্যই জানাবেন। এরপর নুন আর হলুদ দিয়ে ঢেকে দেবো একটু, যাতে একটু মজে যায়। হলুদ দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে নেড়ে, খুব অল্প আছে, বসিয়ে রাখবো একটু। দেখুন একটু হালকা মজে মজে গেছে, আমি অল্প আজে বসিয়ে রেখেছিলাম। এরপর আর একটু মজে গেলে একটু জল দিতে হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এরপর আমি একটু খানিকটা জল দিয়ে দিলাম, একটু পাতলা পাতলা হবে চাটনিটা, খুব ঘন হলে খেতে ভালো লাগে না। আজকে আমরা ডালের সাথে চাটনি খাব। এরপর আমি ফুটে উঠলে চিনি দিয়ে দেব, বেশ খানিকটা চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু ঝাল ঝাল আচারের মতন ফ্লেভার আসবে। শুকনো লঙ্কা দেওয়ার জন্য একটু ঝাল হবে। ব্যাস আমার চাটনি একটু ফুটে গেলেই রেডি। এরপর আমি আপনাদের দেখাতে চলেছি যেটা, সেটা হলো পাওয়ারলুম। পাওয়ারলুমে কীভাবে শাড়ি বোনা হয় দেখতে পাচ্ছেন আপনারা, কারণ আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পাওয়ারলুম তখনও সেটিং হয়নি। এখন সেটিং করে শাড়ি বোনা চলছে, তিনটে শাড়ি অলরেডি হয়ে গেছে, এটা চার নম্বর শাড়ি বোনা হচ্ছে আর কি। খুব শব্দ, তাই আমাকে শব্দটা মিউট করতে হয়েছে, নয়তো আমার কথা কিছুই শোনা যেত না। শব্দটাও আমি শেষে শোনাবো আপনাদের। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হয়ে যাব। নমস্কার।